গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকে আমি ক্রিয়েট করব দিওয়ালি স্পেশাল একটা মেকআপ লুক, কারণ দিওয়ালি কিন্তু আর 2-3 দিন বাকি আছে। তো সেই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি শাড়ি পরে কিভাবে আমরা দিওয়ালিতে মেকআপ করতে পারি। আর তোমাদের সাথে কিছু কথাও আমার বলার ছিল, সেটা হচ্ছে আমি ভীষণ কনফিউজ, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা বলো আমার কি করা উচিত, কারণ সবাই চায় যে সবাই খাটনি করবে, তার জন্য একটু কিছু ফল পাবে। তো আমি চ্যানেলটা খুলেছি, আমি ভিডিও করছি, আমি এখন অব্দি কনফিউজ আমি কি টাইপের ভিডিও করব, ব্লগ করব নাকি মেকআপের ভিডিও করব নাকি ফানি কিছু ভিডিও করব, তো আমি সেটা বুঝতে পারছি না, কারণ তোমাদের রেসপন্স কিছু পাচ্ছি না। তো তোমরা যদি রেসপন্স করো, আমি চাইবো যে আমার ভিডিওটাতে এসে তোমরা কমেন্টস করে বলো তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও, তো নেক্সট দিন আমি সেই টাইপের ভিডিও করব যেটা দেখে তোমাদেরও ভালো লাগবে, আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার এই সমস্ত করলে আমারও ভালো লাগবে, কারণ ভিডিওগুলো তো করি তোমাদের জন্য। তো তোমরা ভিডিওগুলো দেখো, বা অনেকেই দেখো না, হয়তো আজকের ভিডিওটা সামান্য কিছু মানুষজন দেখবে, তো যারাই দেখো প্লিজ ভিডিওটাতে এসে কমেন্টস করে দিয়ে যাও কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, বা ভিডিও ভালো লাগলো, কোন জিনিসটা খারাপ লাগলো, বা নেক্সট দিনে তোমরা কীরকম ভিডিও চাও, তো আমি সেই টাইপের ভিডিও করতে পারবো। কারণ আমি মানে 1 বছর হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত কনফিউজ আমি কী টাইপের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, কারণ সবাই চায় ভিডিও করছে যারা, বা যে যেই কাজই করুক সবাই চায় না তার কাজের পরিশ্রমে একটু ফল চায়, তো আমিও সেটাই চাই। তো হয়তো আমারই ভুল, আমি কী টাইপের ভিডিও তোমাদের দিচ্ছি সেগুলো তোমাদের হয়তো ভালো লাগছে না, তাই তোমরা দেখছো না, তো প্লিজ একটু কমেন্টস করে জানিও, তাহলে নেক্সট দিনে সেই টাইপের ভিডিও করবো, তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি, আজকে কিন্তু করবো দিওয়ালি স্পেশাল মেকআপ লুক, তো চলো স্টার্ট করি। প্রথমেই আমি ইউজ করছি সুইস বিউটির ফেস সিরাম। সিরামটা ইউজ করার আগে ফেসটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি, এরপরে 3-4 ফোঁটা সিরাম নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করে নিলাম। এরপরে নিয়ে নিলাম হিলারি রোডার HD প্রাইমার। প্রাইমারটা কিন্তু জেল বেসে, প্রাইমারটা সমস্ত স্কিনেই ইউজ করা যাবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি সুইস বিউটির পার্ল ইলুমিনেটার। ইলুমিনেটারটা ইউজ করলে স্কিনটা কিন্তু মেকআপ করলে খুব সুন্দর একটা গ্লো করে। এরপরে আমি নিয়ে নিলাম NYB লিকুইড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার নাম্বার হচ্ছে 01। তোমরা চাইলে ইলুমিনেটারটা এর সাথে মিক্স করে নিয়ে ইউজ করতে পারো। একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে মেকআপ ফিক্সিং স্প্রেটা স্প্রে করে নিলাম। তোমরা ব্লেন্ডারটাকে জলে ভিজিয়েও নিতে পারো, তাহলে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তোমরা তোমাদের শেড অনুযায়ী ফাউন্ডেশন নিয়ে নেবে। আমি যেই ফাউন্ডেশনটা ইউজ করছি এটার নাম্বার হচ্ছে 1। এরপরে ফাউন্ডেশনটা ভালো করে স্কিনে বসিয়ে নিচ্ছি, আর ফাউন্ডেশন যখনই ইউজ করব আমরা কিন্তু একটু গলাতেও ইউজ করব। ফাউন্ডেশনের কভারেজের কথা যদি বলো, তাহলে বলবো এটা কিন্তু খুব বেশি হাই কভারেজ দেয় না, প্রাইসের দিক থেকে দেখতে গেলে এটা ঠিকঠাকই আছে। আমি এটা পার্পেলের সেল থেকে কিনেছিলাম 99 টাকা দিয়ে। এরপরে আমি নিয়ে নিলাম Glam 21-এর কনসিলার। কনসিলার যখনই কিনবে স্কিন টোনের থেকে একটু লাইট কালারেরই কেনা উচিত। আমি যে কালারটা ইউজ করছি, আমি চাইলে আরও 100 লাইট কনসিলার কিন্তু ইউজ করতে পারি। কনসিলার লাগানো হয়ে গেছে, এখন একটা ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আমাদের ফাউন্ডেশনটা খুব একটা হাই কভারেজ দিচ্ছিল না, কিন্তু কনসিলারটা লাগানোর পরে দেখবে এটা বেশ হাই কভারেজ কিন্তু দেবে। আর কনসিলারটা দিয়ে কিন্তু আমি ফাউন্ডেশন হিসেবেও পুরো মেকআপও অনেক সময় করে থাকি। Glam 21-এর কনসিলারটা কিন্তু বেশ ভালো, তো তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু একটা সুন্দর গ্লো করছে। ফাউন্ডেশন কনসিলার সমস্তটা স্কিনে ভালো করে বসানোর পরে এখন আমি নিয়ে নিলাম দ্য ফ্যাশন ফ্যাক্টরি মানে TFF-এর লুজ পাউডার। পাউডারটা একটা ব্রাশের সাহায্যে আমি আমার স্কিনে ভালো করে সেট করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একটা পাফও থাকে, তোমরা চাইলে ওই পাফটা দিয়েও পাউডারটা লাগাতে পারো। এরপরে কিছুটা পাউডার আমি ব্রাশ দিয়ে গলাতে লাগিয়ে নিলাম। আপার লিপে আমি বেশি করে কিছুটা পাউডার লাগিয়ে রাখলাম, কারণ এখানে আমার প্রচণ্ড ঘাম হয়। আর চোখের নিচে লাগিয়ে রাখলাম, কারণ এরপরে আমি আই মেকআপ করবো। এরপরে আমি নিয়ে নিলাম হিলারি রোডার আইব্রো কিট। এই আইব্রো কিট থেকে একটা ব্রাউন আর ব্ল্যাক কালার মিক্স করে নিয়ে আমি আমার আইব্রোটা এঁকে নিচ্ছি। তোমরা চাইলে আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু সুন্দর করে আইব্রো সেট করে নিতে পারো। তো দেখো একইভাবে আমি আমার আরেকটা আইব্রো কিন্তু এঁকে নিয়েছি। এরপরে একটা আইব্রো সেট করার ব্রাশ দিয়ে আমি আইব্রোটা একটু সেট করে নিচ্ছি।
এরপরে করব আই মেকআপ। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি মরফির একটা প্যালেট। এখান থেকে আমি একটা আমার পছন্দ মতো অরেঞ্জ ব্রাউন টাইপের একটা কালার নিয়ে নিয়েছি। এই কালারটা নিয়ে আমি আই মেকআপ স্টার্ট করলাম। আর আমি ব্রাশ দিয়ে করছি না, আমি হাতের আঙুলের সাহায্যে কিন্তু আই মেকআপটা করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়ে বা তোমাদের হাত দিয়ে পছন্দ হলে যেটা তোমাদের সুবিধা সেইভাবে কিন্তু আই মেকআপটা করে নেবে। এরপরে আমি একটু, যেহেতু আমার শাড়িতে গোল্ডেন কালার আছে আই বলে, কিছুটা গোল্ডেন কালার নিলাম। এই প্যালেটেই কিন্তু গোল্ডেন কালারও আছে, তো সেই গোল্ডেন কালারটা দিয়ে আই বলটা হালকা করে গোল্ডেন করে নিলাম। তোমরা তোমাদের ড্রেসের ম্যাচিং করে কিন্তু আই মেকআপটা করে নিতে পারো, বা কারোর যদি ড্রেসের ম্যাচিং করে করতে ভালো না লাগে তাহলে ব্রাউন টাইপের কালার যদি করো সমস্ত ড্রেসের সাথেই চলে যায়। এরপরে আমি এক্সট্রা পাউডারগুলো ছেড়ে নিলাম। আর চোখের ওপরে যে আইশ্যাডোটা লাগিয়েছিলাম সেটা চোখের নিচেও কিন্তু সুন্দর করে একটু স্মাজ করে বসিয়ে নিলাম। এরপরে হিলারি রোডার আইব্রো কিটের মধ্যে একটা ব্রাউন কালার থাকে, সেটা দিয়েই আমি আমার গালটা কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার্স আছো বা যারা মেকআপের পেছনে বেশি টাকা খরচা করতে চাও না, তারা যখন আইশ্যাডো প্যালেট কিনবে তখন একটু দেখে কিনবে কালারগুলো, কারণ আইশ্যাডো প্যালেটের মধ্যেই কিন্তু অনেকগুলো কালার থাকে যেগুলো দিয়ে তোমরা কন্ট্রোল করে নিতে পারবে। এরপরে আমি ফোরহেডটা একটু কন্ট্রোল করে নিচ্ছি। যাদের ফোরহেডটা একটু বড় আছে তারাও একটু কন্ট্রোল করে নেবে, তাহলে কিন্তু বেশি বড় দেখাবে না কপালটা, আর বেশ ভালোও লাগবে, মুখে একটা সুন্দর শেপ বোঝা যাবে। সেম কালার দিয়ে কিন্তু আমি আমার নাকটাকেও কন্ট্রোল করে নিলাম, যাতে নাকটা আরও বেশি শার্প লাগে। এখন আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক টাইপের কালার নিয়ে হালকা করে ব্লাশার লাগিয়ে নিলাম। আইলাইনার পরাটা আর আলাদা করে কিছু দেখালাম না, আমি হালকা করে উইংস বের করে ব্ল্যাক কালারের ল্যাকমির আইলাইনারটা ইউজ করে নিয়েছি। চোখের নিচে আমি হালকা করে ব্ল্যাক কালারের একটু আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি, যাতে চোখটা খালি খালি না লাগে। এরপরে আমি ইউজ করছি মেবেলিনের মাস্কারা। তোমরা তোমাদের বাড়িতে যেটা আছে বা যেটা পছন্দ সেটাই ইউজ করে নিও। আর এরপরে যদি তোমাদের মনে হয় আইল্যাশ লাগাবে, তো মাস্কারাটা লাগানোর পরে তোমরা আইল্যাশ লাগিয়ে নিও। আমি যদিও সবসময় আইল্যাশটা লাগাই না, খুব বড় কোনো পার্টিতে যাওয়া ছাড়া আমি আইল্যাশ সহজে ইউজ করি না। এরপরে আমি নিয়ে নিলাম আমার অল টাইম ফেভারিট গ্ল্যাম 21-এর হাইলাইটার। হাইলাইটারটার মধ্যে থেকে একটা সিলভার কালার নিয়ে আমি কিন্তু আমার হাইলাইট জোনগুলোতে হাইলাইট করে নিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে আমি আমার হাইলাইট জোনগুলোতে এরপরে আমি হাইলাইট করে নেব। তোমরা বলতে পারো, দিদি তোমার শাড়িতে গোল্ডেন কালার আছে তো তুমি সিলভার কালার হাইলাইটার কেন লাগাচ্ছ? কারণ আমার মনে হয় গোল্ডেন কালার হাইলাইটার যদি লাগাই, আমার মনে হয় পার্সোনালি যে স্কিনটা একটু বসা বসা লাগে, মানে স্কিন টোনটা একটু চাপা লাগে, তাই আমি সিলভার হাইলাইটারটা ইউজ করলাম। এরপরে একটা লিপ লাইনার দিয়ে আমি লিপটা সুন্দর করে ড্র করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি কালার এসেন্সের লিপস্টিক, যার নাম্বার হলো 08 ক্যান্ডি। সবশেষে আমি ইউজ করছি মার্সের অ্যালোভেরা মেকআপ ফিক্সিং স্প্রে। তো চলো দেখে নাও আমার ফাইনাল লুক। আজকে আমি আর আলাদা করে কোনো রকম হেয়ারস্টাইল করিনি। তোমরা চাইলে সাইডে একটা ফ্লাওয়ারও লাগাতে পারো, বেশ ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিনে কীরকম ভিডিও দেখতে যাও সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।